সকাল থেকে আজকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, বাংলাদেশ ব্লগার লিজা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আপনাদের জন্য রইল অসংখ্য দোয়া আর ভালোবাসা। সকালবেলা আজকে একদম সিম্পল নাস্তা তৈরি করছি, বুট খিচুড়ি রান্না করছি আর সাথে ডিম ভাজা। আজকে ঝটপট নাস্তা খেয়ে আপনাদের ভাইয়া চলে যাবে এই মাসের বাজার করতে, তো এই জন্য একটু তাড়াতাড়ি করছি। এই নাস্তাটা আমাদের এলাকাতে খুব বেশি জনপ্রিয়, সবাই প্রায় করে, আর আমার ছেলে আদিলেরও খুব বেশি পছন্দ, আমাদেরও মোটামুটি পছন্দ। তো সবার পছন্দ অনুযায়ী আজকে সকালে নাস্তা তৈরি করছি। খিচুড়িটা মোটামুটি হয়ে গেছে, আমি একটু নাড়াচাড়া দিয়ে আর 2-1 মিনিট ঢেকে রাখবো, তাহলে একদম ঝরঝরে খিচুড়ি রেডি। তারপর টেবিলে নিয়ে পরিবেশন করব। এটা আর 2-1 মিনিট রাখবো, আর পাশে চুলায় আমি ডিম ভেজে নিচ্ছি। ডিমটা ভাজা হয়ে গেলে নাস্তার বানানোর কাজ শেষ। সব কিছু নিয়ে টেবিলে চলে এসেছি আর ওরাও রেডি নাস্তা খাওয়ার জন্য। তো খাওয়া শুরু করার আগে আমি একটু সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছি। যে কোনো জিনিসই দেখবেন, মন্দ হোক বা ভালো, একটু সুন্দর করে ডেকোরেশন করে নিলে কিন্তু দেখতে ভালো লাগে। খাবারটা যেমনই হোক, প্রথম আকর্ষণটাই অনেক বেশি কিছু। বাসায় আজকে কোনো সালাদ নেই, শসা টমেটো বা লেবু কিছুই নেই, তো জাস্ট কাঁচামরিচ দিয়ে দিলাম, সাথে ডিম ভাজি। আর গতকালের হচ্ছে ডাল রান্না করা ছিল, তো সেই ডালটাই অল্প একটু ছিল, ওটা গরম করে নিয়েছি। তো আপনাদের ভাইয়া এবং আমি দুইজনেই হচ্ছে একদম ঝরঝরে কিছু খেতে পারি না, তো ডাল বা তরকারি কিছু লাগে, তো ডালটা ছিল, এই জন্য হচ্ছে আজকে খুব ভালোই হবে খেতে। এখানে 2 কেজির মতো রসুন নিয়ে এসেছে, আমি একটা একটা করে সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি, কীভাবে কোনটা গুছিয়ে রাখি। তো আশা করি যে যারা নতুন সংসারে যাচ্ছেন তাদের জন্য সুবিধা হবে, যে কীভাবে গুছিয়ে রাখলে জিনিসপত্রগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর আপনাদের ব্যবহার করতেও অনেক বেশি সুবিধা হবে। তো আমি এরকম হচ্ছে 3 তাকের একটা সেল্ফ নিয়েছি, এটা 4 তাকের বাট 3 তাক ইউজ করি। একটার মধ্যে হচ্ছে আমি রসুন রাখলাম দেখতে পালেন, আর কয়েকটা অল্প স্বল্প পেঁয়াজ আছে। বাকি পেঁয়াজগুলো কোথায় থাকে সেগুলো আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি। এখানে রসুনগুলো রেখে দিলাম, আর রসুনগুলো একদম পিছনের সাইডে রেখেছি, সামনে অল্প কিছু পেঁয়াজ রেখেছি, আর নিচের যে তাকটা আছে সেটা আমি আলু রাখার জন্য ব্যবহার করি। তো এগুলো রাখলাম, আর উপরে যে তাকটা আছে মানে 3 নম্বর তাকটা, ওইটাতে আমি আসলে হচ্ছে বাজারের ব্যাগ, পলিথিন, এগুলো যে এক্সট্রা জিনিসগুলো আছে সেগুলো রাখি, যাতে হাতের কাছেই থাকে, খুব সহজে সেগুলো পেয়ে যায়। তো এগুলো এখন গুছিয়ে রাখছি। এই সেলফটা মূলত আমি এভাবেই গুছিয়েছি, আর পেঁয়াজগুলো আমি অনেক বেশি করে কিনেছিলাম, যার কারণে কিন্তু এখান থেকে কয়েকটা নেই আর বাকিগুলো অন্য জায়গায় আছে। তো এই যে সেলফটা দেখতে পাচ্ছেন আমার কিচেনের সেলফ, এটার উপরে যে পাটটা আছে এখানে আমি সবগুলো পেঁয়াজ রেখেছি। এখানে প্রায় 10 কেজির মতো পেঁয়াজ ছিল, তো ওখান থেকে খেতে খেতে লাস্টে এতগুলো আছে। এখান থেকে মূলত আমি কিছু কিছু করে নিয়ে ওখানে রাখি আর ওখান থেকে ইউজ করি। একবারে যেহেতু অনেকগুলো কিনেছিলাম, তো ওইভাবে রাখলে অনেক বেশি সুবিধা হয় আর ওই জায়গাটাতে অনেক বেশি আলো বাতাস হয়, যার কারণে কিন্তু পেঁয়াজগুলো ভালো থাকে। আর এখন হচ্ছে বাচ্চাদের যে বিস্কিট, তারপরে চানাচুর, এই টাইপের জিনিসগুলো আছে, এগুলো আমি কেটে হচ্ছে বয়ামে ভরে নিচ্ছি।
আমি এখানে কাজ করছি আর পাশে বসে আপনাদের ভাইয়া কিন্তু পেঁপে খাচ্ছে। ওনার যেহেতু ডায়াবেটিস আছে তো সকালে নাস্তা খাওয়ার পর দেখা যায় আবার আরেকটু হালকা পাতলা নাস্তা করতে হয়, তো 11টার দিকে এটা খাচ্ছে। আর এগুলো তো দেখা যায় প্রতি সপ্তাহে আনা হয়, আর বাচ্চারা বাইরে গেলে তো দেখা যায় প্রতিদিনই আনা হয়, এগুলোর কোনো টাইম টেবিল নেই। তারপর চা খাওয়ার জন্য আমি হচ্ছে এনার্জিটা ব্যবহার করি, মানে এনার্জিটা খাই আমরা সবাই পছন্দ করি, তো এটা চার জন্য বেশি ইউজ হয়। আর হচ্ছে এটা হচ্ছে আদিলের বিস্কিট, এ ও চকলেট জাতীয় বিস্কুট অনেক বেশি পছন্দ করে, তো ওর জন্য এটা আপাতত এই দুইটাই আনা হয়েছে, আবার হয়তো বা কাল পরশু আনা হবে। তো এখন আপাতত এগুলোই বয়ামে ভরে নিচ্ছি। আর এখানে চানাচুরটাও আমি বয়ামে ভরে নিয়েছি, সাথে আপনাদের ভাইয়া কিছু নিমকি নিয়ে এসেছিল এই বক্সটাতে, তো ওগুলো ওটার মধ্যে রাখবো, এটার মধ্যে ভালো থাকবে, নষ্ট হবে না, এখান থেকে নিয়ে নিয়ে খাওয়া যাবে। এগুলো হচ্ছে আমার কিচেনের যে সেলফটা দেখালাম ওটার প্রথম থাকে, থাকে সব ধরনের বাচ্চাদের খাবারগুলো আমি ওই সেলফটার মধ্যে রাখি, তো আগে ওইগুলো রেখে আসবো। আর এই কাজগুলো করার সাথে সাথে কিন্তু আমি দুপুরে রান্না অলরেডি বসিয়ে দিয়েছি, কারণ হচ্ছে রান্নাটাও করতে হবে, আপনাদের ভাইয়ার অফিস আছে, উনি খাওয়া দাওয়া করে অফিসে চলে যাবেন, তো খাবার না হলে কিভাবে, তো রান্নাটা হতে থাক, এই ফাঁকে আমি এই সব কিছু গুছিয়ে ফেলি। এখানে হচ্ছে 2 প্যাকেট সেমাই আছে, তারপরে হচ্ছে 1 কেজির মতো আটা আছে, তারপরে 1 কেজি মসুরের ডাল আছে, 1 কেজি চিনি আছে, আর বাচ্চাদের একটা মজার প্যাকেট আছে, তো এটা তো ওর জায়গা মতোই রেখে দিব, সেলফে রাখবো। আর এখানে হচ্ছে একটা বিট লবণের কোটা নিয়ে এসেছে আপনাদের ভাইয়া, তো উনি যেহেতু টোকা লবণটা একটু বেশি খায় তো এই জন্য বিট লবণটা খাবে বলছে, এই জন্য এটা, তো এটা হচ্ছে আমি এখানে টেবিলের উপরে রেখে দিব যাতে ওনার খেতে সুবিধা হয়, আর বাকিগুলো গুছিয়ে রাখবো। লুডুসটা আনা হয়নি, লুডুস এখনও কয়েক প্যাকেট আছে, তো শেষ হলে পরে আনবো। আর ইদানিং হচ্ছে সকালের নাস্তায় দেখা যায় রুটিটা কম বানানো হয়, কারণ সকালে নাস্তায় যখন তৈরি করতে যায় আয়ান খুবই বেশি বিরক্ত করে, কান্নাকাটি করে, তো ওকে রেখে রুটি বানানোটা একটু ঝামেলার, ভাতটা তো বসিয়ে দিয়ে ওর সাথে মানে খেলা করা যায় বা সময় দেওয়া যায়, রুটি করার সময় তো সেটা করা যায় না, তার জন্য 1 কেজি আটা নিয়ে এসেছি, প্রয়োজন হলে মাসের অন্য কোনো সময় আবার নিয়ে আসা যাবে। তো সব কিছু গ্রোসারি ভরার আগে আমি অবশ্যই বয়ামগুলোকে ক্লিন করে নিই পরিষ্কার করে, আমি যেহেতু জানি যে কবে বাজারটা করবে, যেমন কালকে জানতাম যে বাজারটা করবে, তো আগে আমি বয়ামটা রাতেই ধুয়ে ক্লিন করে শুকাতে দিয়ে দিয়েছিলাম, আর শুকিয়ে গেছে সারাদিনে, তো পরের দিন বিকালবেলা হচ্ছে আমি এগুলো হচ্ছে এখন রিফিল করে নিচ্ছি। আটা ভর্তি করা শেষ, এবার হচ্ছে চিনির পালা, তো চিনিটাও আমি ঢেলে নিব, চিনিটাও একদম শেষ শেষ পর্যায়ে চলে এসেছে, তো এখন এটাও প্রয়োজন আছে, যদি প্রয়োজন না থাকতো এখন তাহলে কিন্তু আমি প্যাকেট সহই রেখে দিতাম, তো আপাতত এখন যেহেতু লাগবে তাই প্যাকেটটা খুলে বয়ামে ভরে নিচ্ছি। আর এই বয়ামটা ক্লিন করা হয়নি, উপর থেকে ক্লিন করে নিয়েছি, ভেতরটা ক্লিন করা হয়নি, বেশ অনেকটা চিনি ছিল, আর চিনি আগেরটা থাকলেও একটু প্রবলেম নেই, কিন্তু আটা যদি আগের অল্প একটু আটা থেকে যায় সেটার উপরে যদি আবার আটা ঢালি তাহলে যেটা হবে আটাটা পোকা ধরে যাবে, তো সেই ক্ষেত্রে জিনিসগুলো একটু চিন্তা বিবেচনা করে কিন্তু আমরা কাজগুলো করতে পারি। আর ডালের বয়ামটাও আমি ক্লিন করে রেখেছিলাম, ডালের ক্ষেত্রেও সেম আটার মতো, পুরাতন ডালটা রেখে দিলে অনেক সময় পোকা ধরে যায়, তো ওই ডালটা থাকলেও আলাদা জায়গায় রেখে বয়ামটা ক্লিন করে তারপর আমি হচ্ছে যে ডালটা ভরে নিই, তো এটার মধ্যে 1 কেজি ডাল হবে না, অল্প কিছু বেঁচে যাবে, তো সেটা আবার আমি আলাদা বয়ামে ভরে রাখবো, ওটা আগে খেয়ে ফেলবো তারপর এই বয়ামেরটা খাবো। আর এই সব কিছু করতে করতে আজকে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিই, এই ভিডিওটা যদি এই পর্যন্ত কেউ কন্টিনিউ করে থাকেন আর যদি কোথাও কোনোভাবে একটু ভালো লেগে যায় তাহলে রিকোয়েস্ট করব যে আজকের আমার ভিডিওটা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর যদি আপনার আমার চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা এই কাজটা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এভাবেই সবসময় আমার পাশে থাকবেন, আমাকে সহযোগিতা করে যাবেন ইউটিউবে যাতে আমি আরেকটু এগিয়ে যেতে পারি। আর এটা হচ্ছে আমার গ্রোসারি ঝুড়ি, এখানে হচ্ছে কিছু ছোলা আছে আর লুডুস আছে, তো এখনও 4-5 প্যাকেট আছে এই জন্য আর লুডুসটা আনা হয়নি, তো এগুলো শেষ হয়ে গেলে যদি মাসে আর প্রয়োজন হয় তখন আনবো। এখানে হচ্ছে আমি সামায়ের 2টা প্যাকেট রেখে দিচ্ছি, এগুলো যেহেতু প্যাকেট সহ তাই নষ্ট হবে না, এখানেই রাখবো।
এভাবে করেই মূলত আমার এই গ্রোসারিগুলো আমি হচ্ছে সংরক্ষণ করে থাকি। ওই বাজারগুলোর সাথে কিন্তু আপনাদের ভাইয়া ডিমও এনেছিল, তাই আমি ডিমগুলো হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম, এখন ক্লিন করে নিয়েছি। ডিমে অনেক জীবাণু থাকে, আর সেই জীবাণুর সাথে সাথে কিন্তু হারাম জিনিসও থাকে, রক্ত থাকে, দেখা যায় মুরগির লোম থাকে। তো সেইগুলো ক্লিন করা আমাদের মুসলিমের জন্য অত্যন্ত জরুরি এবং প্রত্যেকটা মানুষের জন্য জীবাণু পরিষ্কার করে খাওয়া আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আমি এখন, আর সেই সাথে আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিয়ে নিব। এই পর্যন্তই রাখবো আজকের ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।